Hey guys, assalamu alaikum. Welcome to my new video. আজকে যাচ্ছি বরিশাল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং চট্টগ্রাম যাওয়ার সম্পূর্ণ প্রসেসটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিও সাথেই থাকুন। চট্টগ্রাম যেতে হবে সর্বপ্রথম বরিশাল থেকে চাঁদপুর যেতে হবে এবং চাঁদপুর থেকে চট্টগ্রাম যেতে হবে। চাঁদপুরের টিকিট কত করে? 300 রুপি। উনি আসলে রুপি কথাটি বলেছে মজা করে। বরিশাল থেকে চাঁদপুরের টিকিট পার পার্সন 300 টাকা। লঞ্চটি জালকাঠি থেকে ছেড়ে আসে এবং বরিশাল ঘাটে এসে পৌঁছায় রাত 8টার দিকে। বৃহস্পতিবারে মানুষের চাপ একটু বেশি থাকে, তাই সবাই তাড়াতাড়ি ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বরিশাল থেকে চাঁদপুর সিঙ্গেল কেবিন মূল্য 900 টাকা। অবশেষে চলে আসলাম চাঁদপুরে। সবাই নামার জন্য সামনে চলে এসেছে। এখন অটোতে করে যেতে হবে চাঁদপুর বাস স্ট্যান্ডে। চাঁদপুর বংশঘাট থেকে চাঁদপুর বাস স্ট্যান্ড যাওয়ার ভাড়া হচ্ছে প্রতি জন 30 টাকা করে। চলে আসলাম চাঁদপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে সৌদিয়া গাড়ির টিকিট কাটবো, কেননা চট্টগ্রাম রুটে সৌদিয়া পরিবহনের সার্ভিস খুবই ভালো, তাই সৌদিয়া পরিবহনের টিকিট কাটাই উত্তম। এখান থেকে চাঁদপুর থেকে চট্টগ্রাম পার পার্সন টিকিট মূল্য 500 টাকা করে।
আজকের যাত্রা সঙ্গী হচ্ছে সৌদিয়া কোম্পানির এই বাসটি। অবশেষে চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে গাড়িটি ছেড়েই দিল। সকালে অন্ধকার, সবকটা ঘরে বন্ধ দ্বার, রাস্তাটা নেই পথ চলার, শীত পড়ে গেছে অক্টোবর, জং ধরে গেছে স্বপ্ন তার, বাড়িওয়ালার সাথে মস্ত খার, নষ্ট বুদ্ধি অপসর আর স্পটলাইট করে মঞ্চ পার, অদ্য শেষ রজনী, পুজো এসে গেছে পড়েছে ছদ্ম পেশ, সরণি সড়ক রমণী হলফ করেছে বড় হরফে, পড়েছে নরক লেগেছে মরক, দুর্গন্ধ চিনেছে ছন্দ, চলনা চটক চাটুকালের হাতে চাকুক, চাঁদের আলো জল সেখানে ভুলিয়ে কি করে ভুলি যে চোবানো তুলি যে রঙেরি ঝুলিতে মাথানে খুলিতে পাহারা, পুলিশের গাড়িতে সুবিধে স্টেশনে খুলিতে দাঁড়িয়ে এখনো যাবি না যাবি না যাবি না এখনো এখানে গাড়ি এসে পৌঁছালো কুমিল্লাতে। এখানে ছোট্ট একটি ব্রেক দিবে, ব্রেক দেওয়ার পরে আবার যাত্রা শুরু হবে। তো ব্রেকের মাঝখানে হালকা পাতলা নাস্তা, ওয়াশরুম সব কিছু সেরে নিতে পারবেন। ব্রেকের মাঝখানে আমি একটু চা খেয়ে নিলাম। যাবি না এখনো এখানে যাবি না সবে গ্রিন টি ইংলিশে যে মজদুর আর খিস্তি দিলে ডাইরো দূর ওরাই দস্তুর বৃষ্টি পড়লে তার সৃষ্টি হয় যেন অঙ্কুর সব উপজবে একদিন কোটপুর পরে ইন্টেন মানে চা ফোক দূর প্রতিবদী সিটে বসতে পাবে বলে হাতে না তুমি দেখ সন্তুর জেলে বড় ওকে জেলে বড় মগজ ধোলাই করে আইটি সেলে বড় বড় কথা বলে বড় বেশি ভাবে ভুলে যাকে ছোট কে যে বড়ে চলবে না চলবে না। ব্রেক শেষে গাড়িটি আবার চলতে শুরু করলো চট্টগ্রামের উদ্দেশ্যে। হ্যাঁ নিয়মে চলাফেরা নিয়মে ওঠে বসা নিয়মে নিয়ন আলো জ্বলে সন্ধ্যেবেলা আজ কাশর ঘন্টা রোজ বিকেলে এখনো জমায় আসর ফজরের নামাজ পড়ার জন্য গাড়িটি আরো একবার দাঁড়ায় চট্টগ্রাম থেকে কিছুটা আগে। অবশেষে এসে পৌঁছালাম চট্টগ্রামে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।